नमस्कार बंधुरा, वाईफाई अपडेटर पक्ष के अपन सकल के स्वागत। तो आबारो टीए आर्मी थे जी एक नतून नोटिफिकेशन एस आज की ता नहीं आलोचना करब। तो जदि आपनारा टीए आर्मी जेते चान शुरू थे शेष पर्यन्त भिडियो देखुन। तो चलुन समय नष्ट ना करे शुरू करा जा। तो बंधुरा एखाने जे रिक्रुटमेंट अर्गानाइजेशन टेरिटोरियल आर्मी। तो बंधुरा एखाने जे नम्बर अफ पोस्ट 489টা পোস্ট রয়েছে। পোস্ট এটি আছে সেগুলি হলো সোলজার জিডি, সোলজার ক্লার্ক, সোলজার ট্রেডম্যান। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব লোকেশান অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন ইন্ডিয়া। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন টি আর্মি রেলি নোটিফিকেশান 2020। এখানে আপনার যে পে স্কিলটা থাকবে 15,500 থেকে 69,400 পার মান্থ। আর অ্যাপ্লিকেশান ফি এখানে আপনার কোনো টাকা লাগবে না। আর এখানে যে এজ লিমিটটা সেটা 18 থেকে 42 বছর। তো বন্ধুরা এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা রয়েছে এখানে আপনার হাইট 160 সেন্টিমিটার হতে হবে, চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল থাকতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে, আর আপনার ওয়েট 50 কেজি হতে হবে মিনিমাম। আর যে রানিংটা হবে 1600 মিটার আপনার রানিং হবে, 1.6 কিলোমিটার রান, গ্রুপ এ ওয়ানে আসতে পারলে আপনাকে 60 মার্ক দেওয়া হবে, 5 মিনিট 31 থেকে 45 সেকেন্ডের ভেতর আসতে পারলে গ্রুপ টু ধরা হবে, আপনাকে 40 নম্বর দেওয়া হবে। আর তো বন্ধুরা এখানে আপনার ফিজিক্যাল কোয়ালিফাই করার পর মেডিকেল হবে, তারপর রিটেন টেস্ট হবে। রিটেনের পর এখানে আপনার যে ডকুমেন্টগুলি লাগবে, এডুকেশন সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট না হলেও চলবে, আনমেরিট সার্টিফিকেট না হলেও চলবে, এফিডেভিট লাগবে, প্যান কার্ড অথবা আধার কার্ড। তো বন্ধুরা এখানে যে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানটা আছে, যদি আপনি সোলজার জিডির জন্য আপনি অ্যাপ্লাই করেন তাহলে 45% মার্ক থাকতে হবে পার্সেন্টেজ, আর 33% প্রত্যেকটা সাবজেক্টে থাকতে হবে। আর সোলজার ক্লার্কের জন্য 12 পাস হতে হবে, আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স 60% অ্যাভারেজ মার্ক থাকতে হবে, আর 50% আপনার প্রত্যেকটা সাবজেক্টে থাকতে হবে। আর ট্রেডম্যানের জন্য 10th অথবা 8th পাস সিম্পল হলে আপনি যেতে পারবেন। তো বন্ধুরা এখানে যে রেলি ডেটটা, রেলি ডেট 10 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 2020 সেই রেলিটা হবে। তো সেই লোকেশানটা আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওর নিচে এই পিডিএফটা দিয়ে দেবো, শর্ট নোটিশের ভেতর আপনি যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকেশান দেওয়া আছে, কোন ব্যাটেলিয়ান নেবে সেটাও দেওয়া আছে, আর এখানে ডেটও দেওয়া আছে 10 থেকে 30 ডিসেম্বর 2020 রেলিটা হবে। তো এখানে সোলজার জিডির জন্য কয়টা পোস্ট থাকবে, ক্লার্কের জন্য, ট্রেডম্যানের জন্য, জোনওয়াই সবগুলি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা টি আর্মি থেকে আসা এই নোটিফিকেশানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি। ধন্যবাদ। জয় হিন্দ।